أشهد أن لا চার শোনা যায়, মোবাইলে শোনা যায়, বিভিন্ন টেপ রেকর্ডের মাধ্যমে শোনা যায়, এটাই যথেষ্ট খবর শোনার জন্য সেবা রেডিও থেকে শোনা যায়। এরপরও আমি বলেছি যে এই পেলেটে কিছুক্ষণ আগে একজনে পায়খানা করলো, বমি করলো, ওই পেলেটে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে সাবান দিয়ে খেলে এটা কি নাজায়েজ বা হারাম হবে? নাজায়েজ না, জায়েজ। হারাম নয়, হারাম, তবে রুচিশীলরে তা খাবে না। আমি মুমিনদেরকে উপদেশ দিয়েছিলাম, যারা জীবনে কখনো টেলিভিশন কিনো নাই, তোমাদেরকে শয়তান উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, এইটার মাধ্যমে তুমি ওয়াজ মাহফিল শুনবা, কোরআন শুনবা, তুমি এরকম ইসলামিক অনুষ্ঠানগুলো শুনবা। সেটা আমি বলেছিলাম যে এরকম কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমি বলছিলাম তারপরেও এই দুনিয়াতে যারা তাওহীদের লেকচার দেয়, হয়তো আংশিক হলেও দেয়, আমি তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তাদের ঐক্য কামনা করি, তাদের বিরুদ্ধে আমি কখনো কথা বলি না। আমরা কথা বলি ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা সরাসরি শিরিকে জড়িত, শিরিকের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, বেদাতকে যারা ইবাদত রূপে মানুষকে বুঝায়, আমরা সেই সমস্ত মুশরিক, সেই সমস্ত ভণ্ড, সেই সমস্ত প্রতারক, সেই সমস্ত পীরদের নাম উল্লেখ করে বক্তব্য দিয়েছি। ভাইয়েরা, আমার আমাদের সমাজে মনে করে মানুষ আল্লাহকে বিশ্বাস করলেই মুসলিম হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করলেই একজন লোক পাকা মুমিন হয়ে যায়। আমি সেজন্য আজকে আলোচনা করব বলে অঙ্গীকার করেছিলাম, ইসলামের মূল ভিত্তি তাওহীদ। আল্লাহ আছেন, তিনি রিজিক দাতা, তিনি খাদ্য দাতা, তিনি আসমান জমিনের মালিক। এই সব বিশ্বাস করলেই কেবল মুসলিম হওয়া যায় না, এইরকম বিশ্বাস যুগে যুগে আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, কাফের মুশরিক, এরাও এরকম বিশ্বাস করেছে। আজকে আলোচ্য বিষয় এটা হবে, আল্লাহ আছেন, তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি চন্দ্র সূর্যের পরিচালক, রিজিক দাতা, খাদ্যদাতা, এই এতটুকু বিশ্বাস করলেই একজন লোক মুমিন বলে গণ্য হয় না। এটা আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব। মক্কার কাফেররা যারা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, তারা কাফের কেন ছিল? আমাদের দেশের মানুষেরা বলে থাকে ওরা আল্লাহ বিশ্বাস করত না, এজন্য ওরা কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। এটা একটা মিথ্যা কথা, বিশেষ করে যারা আজকে নতুন এসেছেন, কান খুলে শুনবেন। একজন মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্য কোথায়? মক্কার কাফেররা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনের সূরা যুখরুফ 43 নম্বর সূরার 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে বোঝা গেল আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরাও তাদের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? কোন পার্থক্য আছে? আরো সামনে চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন,
কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন? লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে লায়াকুলুন্না খলাকাহুন্নাল আজিজুল আলিম। এই সব কিছু এক মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছে। আপনি আমি দুনিয়ার মুসলিম জাতি যেরকম বিশ্বাস করে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে আল্লাহ, কোন পার্থক্য আছে? এমনি ভাবে কোরআনুল করিমের সূরা আনকাবুত 29 নম্বর সূরার 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযাল মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযাল মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে, উর্বরতা দান করে, ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সবকিছু করেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি আমি যেরকম বিশ্বাস করি বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ, এরকম ভাবে মক্কার আবু জাহেল আবু লাহাবরা এগুলো বিশ্বাস করত। এমনি ভাবে কোরআনুল করিমের সূরা আনকাবুত 29 নম্বর সূরা 31 নম্বর 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই ইহুদি খ্রিস্টান ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, কে নিয়ন্ত্রণ করেন সূর্য এবং চন্দ্রকে, লায়াকুলুন্নাল্লাহ, তার অবশ্যই বলবে সবকিছু করেন কে? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল, আপনি আমি যেরকম বিশ্বাস করি চন্দ্র সূর্যের পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মক্কার আবু জাহেল আবু লাহাবরা বিশ্বাস করতে সবকিছু করে কে? আল্লাহ। শুধু তাই নয়, আরো সামনে চলুন, পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 84 এবং 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন সায়াকুলুনা লিল্লাহ। হে নবী, আপনি ওই মক্কার কাফের আবু জাহেল আবু লাহাব এবং যিনি দুনিয়ার সমস্ত কাফেরদের জিজ্ঞেস করুন, কে এই জমিনের মালিক এবং এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ওরা অবশ্যই বলবে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। বোঝা গেল মক্কার কাফেরদের আকীদা এই যুগের অনেক মুসলিমদের চেয়ে ভালো ছিল। তাহলে তারা কেন কাফের? এই বিষয়টাই আজকে আপনাদের উপলব্ধি করতে হবে। আমি আরো কিছু আলোচনা করে তারপরে বিষয়টা তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআনের সূরা মুমিনুন 23 নম্বর সূরার 86 নম্বর থেকে শুরু করে 89 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, কুল মার রাব্বুস সামাওয়াতি সাবিউ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করুন, কে এই সাত আসমান এবং আরশে আযীমের মালিক? সায়াকুলুন্নাল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, বলো তাহলে এই সব কিছুর ক্ষমতা কার নিয়ন্ত্রণে, কে কর্তৃত্ব চালায়? ওয়াহুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, কে আশ্রয় দান করেন, যার উপরে কোনো আশ্রয়দাতা নেই? ইন কুনতুম তাআলামুন, যদি তোমাদের জানা থাকে বলো। সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছেন ওদেরকে এই প্রশ্ন করলে উত্তর দিবে এই সমস্ত করেন আল্লাহ। কে করেন? আল্লাহ। এবারে আরো শুনুন, সূরা ইউনুস 10 নম্বর সূরার 31 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বলছেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়ামান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা লিল্লাহ ফাসায়াকুলুনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলো আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিক দান করেন কে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সমূহের মালিক কে মৃত্যু থেকে জীবিতকে আর জীবিত থেকে মৃত্যুকে বের করেন কে সব কিছু পরিচালনা করেন এই প্রশ্ন ওদেরকে করো ওরা অবশ্যই বলবে সবকিছু করেন কে আল্লাহ এবারে শুনুন মক্কার লোকদের সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা ওরা আল্লাহ বিশ্বাস করত না তাই বলে কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলমান কি সুন্দর থিওরি আমি প্রমাণ পেশ করছি কোরআন থেকে যে না এই পার্থক্য না মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত আরো প্রমাণ নিন স্পষ্ট প্রমাণ যা বোঝার জন্য কোন জ্ঞানের প্রয়োজন নেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহর নবীর আব্বার নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে বুঝতে হবে আমাদের নবীর জন্মের আগেও লোকেরা আল্লাহকে বিশ্বাস করত আব্দুল্লাহ নাম কোত্থেকে এলো এমনি ভাবে আপনারা আশ্চর্য হবেন আল্লাহর নবীর জন্মের আগে ইয়ামানের বাদশাহ আব্রাহা একটা নতুন কাবা নির্মাণ করলো তার কাবায় মানুষকে হজ করার দাওয়াত দিল লোকে আর চায় না চিন্তা করলো মক্কার খানায় কাবা না ভাঙলে আমার কাবায় কেউ আসবে না মক্কার কাবা ভাঙ্গার জন্য হস্তি বাহিনী সহ মক্কার অদূরে মিনার শেষ প্রান্তে মুজদালিফার শেষে মাঝখানে একটা জায়গা বাতনে মহাত্মার এই পর্যন্ত এসে অবস্থান নিল মোবাইল সিংহাসন কায়েম করা হলো এদিকে তার বাহিনী গিয়ে মক্কায় ঢুকে পড়লো আব্দুল মুত্তালিব তৎকালীন মক্কার লিডার খানায়ে কাবার মুতাওয়াল্লি তার কিছু বকরী ভেড়া দুম্বা এইগুলো তারা ছিনতাই করে নিয়ে গেল আব্দুল মুত্তালিব এই খবর পেয়ে আব্রাহা বাদশার কাছে চলে গেলেন আব্রাহা বাদশা মক্কার নেতা আব্দুল মুত্তালিব সম্পর্কে আগে থেকে প্রভাবিত ছিল অন্তরে প্রভাব ছিল ভীতি ছিল আব্দুল মুত্তালিবকে দেখে তার ভীতি আরো বেড়ে গেল কারণ আব্দুল মুত্তালিবের বংশ নবীর বংশ আব্দুল মুত্তালিবের চেহারায় সে আলো ছিল যে আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলো সে কারণে এই আব্রাহা বাদশা নিজের মোবাইল সিংহাসন থেকে নেমে মাটির উপরে চাদর বিছিয়ে তাতে বসে আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলতে আরম্ভ করল আব্রাহাম মনে করল মক্কার খানায় কাবা ভাঙতে এসেছি এই কাবা নিয়ে আলোচনা হবে কিন্তু না আব্দুল মুত্তালিব বিনা ভূমিকায় সোজা বলল আমি শুনতে পেলাম তোমার সৈনিকেরা আমার কিছু বকরী ভেড়া দুম্বা ছিনতাই করেছে আমি এগুলো ফেরত নেওয়ার জন্য এসেছি আব্রাহা বলল সর্বনাশ আমি তোমার নাম শুনে আগে থেকেই প্রভাবিত ছিলাম তোমাকে দেখার পরে সেই প্রভাব আরো 70 গুণ বেড়ে গেছে আমি সিংহাসন থেকে নেমে বসেছি কিন্তু তোমার কথা শুনে আমার সব কিছু মিলান হয়ে গেছে পানি হয়ে গেছে কারণ কি কারণ আমি মনে করেছিলাম তুমি মক্কার নেতা খানায়ে কাবা প্রসঙ্গে আলোচনা করবা তুমি তা না করে সামান্য বকরী ভেড়া আর ছাগল নিয়ে কথা বলতে এসেছ আব্দুল মুত্তালিব সেদিন যে উত্তর দিয়েছিল গোটা মুসলিম বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয় যারা আজকে মানুষকে বোকা বানায় আর মুরিদদেরকে বলে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না তাই বলে কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলিম এই লোকদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই আব্দুল মুত্তালিব সেদিন কি বলেছিল আব্দুল মুত্তালিব সেদিন বলেছিল বাদশাহ আব্রাহা শুনো আমি এই বকরী ভেড়া আর দুম্বার মালিক তাই এগুলোর জন্য তোমার সঙ্গে কথা বলবো আর ওই খানায় কাবার মালিক আমি নই
ওই কাবার মালিক আরশ আযিমে যিনি আছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।